হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এক নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি কালো বাচ্চা জন্মগ্রহণ করে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ওয়েস্ট ইন্ডিজ দেশে সবচেয়ে বেশি কালো বাচ্চা জন্মগ্রহণ করে। দুই নম্বর প্রশ্ন, হাতি কোন রং দেখলে পাগল হয়ে যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো হাতি হলুদ রং দেখলে পাগল হয়ে যায়। তিন নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি দেশলাই উৎপাদন করা হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতবর্ষে সবচেয়ে বেশি দেশলাই উৎপাদন করা হয়। চার নম্বর প্রশ্ন, কোন দেশে সবচেয়ে বেশি ফাঁসির সাজা শোনানো হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো দক্ষিণ কোরিয়া দেশে সবচেয়ে বেশি ফাঁসির সাজা শোনানো হয়। পাঁচ নম্বর প্রশ্ন, কোন জিনিস ভাঙলে কোনো শব্দ হয় না? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মন ভাঙলে কোনো শব্দ হয় না। ছয় নম্বর প্রশ্ন, কোন দেশে 50,000 টাকার নোট প্রচলিত আছে? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভিয়েতনাম দেশে 50,000 টাকার নোট প্রচলিত আছে। সাত নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর হত্যা কত সালে হয়েছিল? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মহাত্মা গান্ধীর হত্যা 1948 সালে হয়েছিল। আট নম্বর প্রশ্ন, কোন ফল খাওয়ার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ম্যান ফুড খাওয়ার জন্য সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। নয় নম্বর প্রশ্ন, তাজমহল কোন নদীর পাড়ে অবস্থিত? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো যমুনা নদীর তীরে তাজমহল অবস্থিত। দশ নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য থেকে সবচেয়ে বেশি আইএএস অফিসার হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভারতের উত্তরপ্রদেশ আর বিহার রাজ্য থেকে সবচেয়ে বেশি আইএএস অফিসার হয়। এগারো নম্বর প্রশ্ন, এমন কোন ফল যেটা কেউ কিনতে পারে না? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো কষ্টের ফল যেটা কেউ কিনতে পারে না। বারো নম্বর প্রশ্ন, কোন ফলে সকল প্রকার ভিটামিন পাওয়া যায়? প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক আর একটা শেয়ার আমাকে নতুন ভিডিও করতে অনেকটা উৎসাহ যোগায়, সেই জন্য অতি অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটার উত্তর আপনার আগে জানা থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো পাকা পেঁপেতে সকল প্রকার ভিটামিন পাওয়া যায়। ১৩ নম্বর প্রশ্ন, মেয়েদের যোনির রস ছেলেদের পেটে গেলে কি হয়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো মিলনের সময় যোনির রস পান করলে কোনো ক্ষতি হয় না। এই যৌন রসের রাসায়নিক উৎপাদনে থাকে মূলত জল, প্রোটিন, গ্লুকোজ, ফুটকোজ, অ্যামোনিয়া অ্যাসিড, শর্করা ইত্যাদি, তাই ক্ষতি তো নয় বরং ভালো হয়। কিন্তু অবশ্যই লক্ষ্য রাখা উচিত যেন সেই নারীর কোনো রকম যৌন রোগ বা অন্যান্য ইনফেকশন না থাকে। জানা পৃথিবীর অজানা রহস্যময় তথ্যকে জানতে আর শিখতে অতি অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দাও, যার ফলে আমি যখনই নতুন লেটেস্ট জিকের ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার স্ক্রিনে নোটিফিকেশনের আকারে পৌঁছে যাবে। আর যদি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ১৪ নম্বর প্রশ্ন, হস্তমৈথুন করার পর কি খাওয়া দরকার?
বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো ভেজানো ছোলা খাওয়া দরকার। 15 নম্বর প্রশ্ন, কিসের তেল লিঙ্গে একবার মাখালে লিঙ্গ কলার মতো লম্বা এবং মোটা হয়ে যায়? বন্ধুরা, এর সঠিক উত্তরটি হলো জোকের তেল। এই তেল সহজে পাওয়া যায় না, এই তেল লিঙ্গে ব্যবহার করলে লিঙ্গের আকার বাড়ে। বন্ধুরা, আপনাদের জন্য আজকের প্রশ্ন, যার উত্তরটা অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন, সুইজারল্যান্ড কোন মহাদেশে অবস্থিত? বন্ধুরা, আপনাদের জন্য অপশন 1 নম্বর এশিয়া মহাদেশে, 2 নম্বর ইউরোপ মহাদেশে।